মমতাজ বেগম গেরুয়া রং দেখলেই খেপে ওঠে। বাংলায় সাধু হেনস্থার ঘটনায় মমতাকে তোপ রাম মন্দিরের প্রধান পুরোহিতের। পুরুলিয়ায় সাধুদের ওপর হামলার ঘটনায় শনিবার সকাল থেকে উত্তাল রাজ্য। উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে যাচ্ছিলেন পাঁচ সাধুর দল। তবে পুরুলিয়ার কাশীপুর এলাকায় তাদের গণপিটুনির অভিযোগ উঠেছে। অভিযোগ, পুরুলিয়া দিয়ে যাওয়ার পথে তাদের বেধড়ক মারধর এবং হেনস্থা করে এলাকার মানুষজন। নির্মম এই ঘটনার প্রতিবাদে একজোটে সরব হয়েছে বিজেপি নেতারা। ইতিমধ্যেই কড়া হাতে ব্যবস্থা নিয়েছে পুলিশ। ঘটনার জেরে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এরই মধ্যে এই ইস্যুতে মুখ খুললেন রাম মন্দিরের মুখ্য পুরোহিত। সূত্রের খবর, স্থানীয় বাসিন্দারা অপহরণকারী সন্দেহে ওই সাধুদের মারধর করে। ইতিমধ্যেই সাধুদের হেনস্থা করার সেই ভিডিও ভাইরাল হয়েছে, আর এতেই উত্তপ্ত জাতীয় রাজনীতি। প্রশ্ন উঠছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে, আর এই নিয়েই এবার ফুঁসে উঠলেন রাম মন্দিরের পুরোহিত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ শানালেন রাম মন্দিরের প্রধান পুরোহিত। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে রাম মন্দিরের মুখ্য পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেন, মুখ্যমন্ত্রী ভাগুয়া অর্থাৎ গেরুয়া রং দেখলেই রেগে যান। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া রং দেখলেই জ্বলে ওঠেন বলে কেউ কেউ ওকে মমতাজ বেগম বলে ডাকেন। রামনবমীর দিনও এই বাংলাতেই ঠিক একইভাবে ধর্মীয় শোভাযাত্রার উপর হামলা হয়েছিল। এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। ঘটনার প্রেক্ষিতে বিজেপির আইটি সেলের জাতীয় আহ্বায়ক অমিত মালব্য বলেন, হামলাকারীরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত অপরাধী। তিনি আরও বলেন, মমতার শাসনকালে শাহজাহান শেখের মতো সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়া হয় এবং সাধুদের পিটিয়ে হত্যা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে হিন্দু হওয়া অপরাধ বলেও মন্তব্য করেন অমিত মালব্য। এই ঘটনায় পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, সাধুরা একটি গাড়িতে ভ্রমণ করছিলেন যখন তারা পুজোর জন্য স্থানীয় কালী মন্দিরে যাওয়ার পথে তিনজন মহিলার সামনে থেমে তাদের কিছু জিজ্ঞাসা করেন। মেয়েরা ভেবেছিল যে ওই সাধুরা তাদের অনুসরণ করছে। ভুল ধারণায় স্থানীয় বাসিন্দারা সাধুদের হেনস্থা করেছে। কিছু ভাষাগত সমস্যার কারণে ভুল বোঝাবুঝি হয়েছিল।